টয়টার লোগো, এই লোগো, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, জাপানি স্টিকার, অরিজিনাল গ্লাস জাপানি স্টিকার, এবং সামনের প্লেট ধাক্কা খেলে পিছনে না লাগায়, এটা সামনেও ফ্রেশ পিছনেও ফ্রেশ, এর মানে অ্যাকসেন্ট হিস্ট্রির প্রশ্নই ওঠে না। ফারুজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনার শোরুমের অ্যাড্রেস? শোরুম অ্যাড্রেসটা টিএ অটো, বাড়ি নাম্বার 25, রোড নাম্বার 2, ব্লক সি, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই? আজকের ভিডিওতে ভাই অতি জনপ্রিয় একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি দেখাবো, হাইব্রিড, যেটা তেল অনেক কম খায়। কালারটা তো ভাই অস্থির, কালারটাও একেবারে লাল টুকটুকু ইনশাল্লাহ, এটা অনেকেরই পছন্দের কালার ইনশাল্লাহ। এটা কি জেনুইন কালার ভাই? জি জি, 100% ও না সরি 98% জেনুইন, পিছনে বাম্পারটা অল্প একটু টাচ আপ করা আছে। আচ্ছা 98% কালার জেনুইন, হ্যাঁ জাপানি কালার, কোনো পুটি নেই, একেবারে টিন বডি গাড়ি, একেবারে জাপান থেকে রিকন্ডিশন আনলে যা হবে না মানে চেক করে দেখে নিবে সেম তা আছে ভাই। 2013 মডেল এবং রেজিস্ট্রেশন 2018 ভাই। হেডলাইটটা প্রজেকশন হেডলাইট অরিজিনাল জাপানিটা, ফগলাইটটা অরিজিনাল, এখানে যেখানে যাই দেখেন 2018 নাম্বার প্লেট, চুল পরিমাণ একটা দাগ নেই, টোটাল গাড়িটা একেবারে ফ্রেশ জাপান কন্ডিশনে আছে, না মানে চেক করে নেবে, ব্যাটারি ব্রেক বুস্টার সব কিছু চেক করে নিতে পারবে, এবং বডিতে রং হয় নাই, আর মালিক পালানো গাড়ি না, যে মালিক পালা গেছে, ফার্স্ট পার্টি ইউজার, এখন চাইলে আমি এখন ভিডিও কলে কথা বলে দিব। আচ্ছা হ্যাঁ, এর মানে একটু হালা বসকা কমে গাড়ি বিক্রি করবো, মালিক নেই, এই সেই মানুষকে হ্যারাসমেন্ট করবো, এগুলোর মধ্যে নেই, এরকম কনফিডেন্স কিন্তু সবাই দেয় না ভিডিওতে, এখন দিতে পারে না, কেন একটু কম দামে কিনতে চায়, আর এই মুহূর্তে অনেকের মালিকই পাইতেছে না, বকতেছে, আইসব ডিস্টার্ব করতেছে, আমার মালিকানা করে দেন, সো আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি, এগুলো আমার দ্বারা সম্ভব না। আসেন দেখাই জাপানি লোগো, জাপানি স্টিকার, হিটার সেন্সর, জাপানি স্টিকার, ব্যাটারি স্টিকার, প্রতিটা গ্লাস অরিজিনাল, তিন বডি গাড়ি বাংলাদেশে রং হয় নাই, তিনের আউট, মানে কোনো ধরনের লুকোছবি করার প্রশ্নই ওঠে না। আচ্ছা ভিতরটা দেখেন, ডিকানেশন গাড়ি কিনলে যা থাকে একেবারে সেম ওই অবস্থাতেই পাবে। আচ্ছা এই যে জাপানি স্টিকারটা, এই যে জাপানি স্টিকার, কালার কোড টোড সব এখানে ভূগোলে সার্চ দিয়ে পেয়ে যাবে, সিলিং টিলিং দেখেন যেখানে যা আছে, অ্যাজ ইট ইস, নতুনের মতো ডাইস বোর্ডে মাছির একটা দাগ নেই। আচ্ছা মানে সেম রিকন্ডিশনের স্মেলটা পাওয়া যাবে? অবশ্যই পাবে ইনশাল্লাহ, অবশ্যই পাবে, দেখেন রিনসেটগুলোর মধ্যে একটা রিপিট করা হয়নি বাংলাদেশে, একেবারে 100% গাড়ির সাথে রিনসেট। এই প্যাডও সেম, ভিতরটা সে দুটো সিলিংটা দেখা দেন, কাস্টমার বিরক্ত বোধ করে এই জন্য ভিডিও ছোটো করবো। আচ্ছা আচ্ছা চলেন পিছনে চলে যাই, এই যে অ্যাকোয়া লেখা, টয়োটার লোগো, এই লোগো, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নেই, জাপানি স্টিকার, অরিজিনাল গ্লাস জাপানি স্টিকার, এবং সামনের প্লেট ধাক্কা খেলে পিছনে না লাগায়, এটা সামনেও ফ্রেশ পিছনেও ফ্রেশ, এর মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রির প্রশ্নই ওঠে না, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ভিতরটা দেখা দিচ্ছি ভাই, দেখেন পিছনে ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ, এবং দেখেন এই যে কোনাগুলা বাবু ভাই, এক ফোঁটা পুটিন রঙের কোনো দাগই নেই, মানে না মানে চেক করে নিবে সোজা কথা, একবার জায়গায় দুইবার চেক করবে, নিচের চেসিসটা দেখেন কতটা ফ্রেশ, হ্যাঁ এই যে চাকার হাওয়ার মেশিন সব কিছু জাপান থেকে যেভাবে আসে, টুরিস্ট টুর যা আসে, চেসিসের এই যে পুটিনগুলো একটু আঠাগুলো দেখেন, মানে একেবারে অরিজিনাল। ওকে সোজা কথা, রিকন্ডিশন কেনা আর এটা কেনার মধ্যে কোনো ডিফারেন্স নেই, জাপানি স্টিকার সেম, এখানেও সুতা দুটো বডির লাইন দেখা নেবে, কোনো সমস্যা নাই, কোথাও রং পুটিন নাই, অরিজিনাল কালারের গাড়ি, ডোর প্যাডগুলো দেখেন একদম টাইট ভাই। বাবু আপনি নিচ থেকে বলুন গাড়িটা কি ভালো না ভালো না? অসাধারণ গাড়ি ভাই, কালারটা তো আরও অসাধারণ। ধন্যবাদ ভাইজান। এই হচ্ছে সামনে ডোর, জি সব করে সামনে ডোর, হ্যাঁ এই যে দেখেন স্টিকার, রং করা থাকলে এই স্টিকারগুলো জি অনেকটাই ঢেকে যায় ভাই। এটা কি স্টার্টের গাড়ি, এখানে পুশ কন্ট্রোল, স্টারিং পুশ কন্ট্রোল, এবং ডাইসবোর্ডটা দেখেন, টোটাল ডাইসবোর্ডে একটা মাছির দাগ নেই, হ্যাঁ আর সিলিংগুলো একটু দেখেন বাবু, হ্যাঁ জি এই জাপানি স্টিকারগুলো সব আছে, মানে একেবারে ইনশাল্লাহ নতুনের ফ্লেভার পাবে। আচ্ছা নতুনের ফ্লেভারটা পাওয়া যাবে, টয়োটা অ্যাকুয়া, অ্যাকুয়া 1500 সিসি হাইব্রিড, রেড কালার, জি এবং মাইলেজের রাজা, জি ইঞ্জিনটা দেখলে বাবু আপনি আশ্চর্য হয়ে যাবেন, অসাধারণ ফ্রেশ ভাই, জি দেখেন কি অবস্থা, এই জাপানি স্টিকারগুলো দেখেন, 2 লাখ টাকা পুরস্কার দেবো যদি দেখাইতে পারে যে এগুলো রং হয়েছে, সব কিছু অরিজিনাল, এই যে দেখেন হেডের স্ক্রুগুলো কোনো খুঁটিমুটি ভাঙা নেই, স্ক্রুগুলো দেখেন, এই যে হেডলাইটের স্ক্রু প্রজেকশনের, এবং হাইব্রিড ফাংশনটা দেখেন কতটা ফ্রেশ, একটা স্ক্রু খোলা হয়নি, অনেক ফ্রেশ দেখা, জি অনেক ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন একেবারে কসকসে ইনশাল্লাহ। আচ্ছা মানে কোথাও কোনো চেঞ্জ এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সিসি হচ্ছে 1500, জি মডেল হচ্ছে 13, জি ভাই যেহেতু এটা আপনার নিজের বাড়ি নিজের শোরুম, সেক্ষেত্রে প্রাইসটা যদি একটু কমাতেন ভাই? প্রাইসটা আমি সবসময় মোটামুটি চেষ্টা করি রিজনেবলের মধ্যেই দেওয়ার জন্য, লাভ একটু কম করি বাট সেল বেশি করার, কারণ আগের 1 টাকারই বাবু আপনি দেখাতে পারবেন না,
সবগুলো ইনশাল্লাহ বিক্রি করছি এবং ফার্স্ট পার্টি গাড়ি বিক্রি করি। আচ্ছা, তো এটার প্রাইসটা আমি 12,40,000 টাকা রাখবো। 12,40,000 টাকা আজকিং প্রাইস? জি, আসলে কিছু টাকা করবেন। আপনার মোবাইল নম্বর? 07111336694। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাবে আপনি ভালো থাকবেন।